আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ইমান ভঙ্গের কারণ জানি না। সুতরাং কিভাবে ইমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো? ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে, বেশ দীর্ঘ, 25-30 মিনিটের, ইউটিউবে ফেসবুকে পাওয়া যায়, সেটা বিস্তারিত শুনে নিতে পারেন। যেহেতু বোন প্রশ্ন করেছেন, তাকে আমরা এক নজরে ইমান ভঙ্গের কারণগুলো জানাই দিচ্ছি। এটা খুব দরকারি কথা যে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না। ইমান কি ভাঙে না ভাঙে না? ভাঙে। তো বাংলা এবার ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারবেন? এরকম মানুষ কয়জন আছেন আত্মলে? একজনও উঠার নেই। অজু ভঙ্গের কারণ জানেন যারা, তারা হাত তোলেন। সবাই জানেন মাশাআল্লাহ। তাহলে অজু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, অজু ভাঙলে নামাজ ভাঙলে সেটা বড় বিষয় না, ইমান ভাঙলে সেটা বড় বিষয়? ইমান ভাঙলে সেটা বড় বিষয় না? ইমান কিসে ভাঙে আপনি যদি না জানেন, তাহলে জোড়া লাগাবেন কেমনে? ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন, রিপেয়ার করবেন কিভাবে? রিপেয়ার যদি না করতে পারেন, আপনার বয়স 80-90 চলে গেছে, ইমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না, জোড়া লাগান নাই, তাহলে তো আপনি বেইমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন। ডেঞ্জারাস না বিষয়টা? এই জন্য ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই? আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি, ইমান ভঙ্গের কারণগুলোকে ওলামায়ে কেরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন। মৌলিক কারণ খুবই কম। এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমান ভঙ্গের 10টি কারণ আছে। এই 10টি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহকে যেভাবে ইবাদত করছেন, একই ইবাদত কোনো পিসাবরে কোনো কবরকে করলেন। আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন, সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন, আল্লাহকে যে ইবাদত নিবেদন করতেছেন, সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন, যেভাবে মুশরিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে, সে যেরকম শিরকে লিপ্ত হয়, মুশরিক হয়ে যায়, মুসলমানের সন্তান ইমান আনার পর যদি শিরকে আকবর করে, তাহলে সেক্ষেত্রে সে কি হয়? মুশরিক হয়। এই বড় শিরক, এটা ইমান ভঙ্গের কারণ। বড় শিরক কিভাবে হয়, বিস্তারিত হয়, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ অন্য কোনো আলোচনায়। দ্বিতীয়ত, আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন, কিরকম মিডিয়া, যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না, বিভিন্ন দেবতা ধরতে হবে, এই জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যেতে হবে। ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে, এগুলো ধরতে হবে, ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে, তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ। তৃতীয়ত, ইমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান, কাফের, ভিন্ন ধর্মের অনুসারী, বেঈমান, ইমান আনেন নাই, মনে করে যে না তারটাও ঠিক আছে, তাহলে এই লোক বেঈমান, এই লোক ইমান থেকে খারিজ হয়ে যায়, এটা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ। কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী, আপনি বললেন না তারটাও ঠিক আছে। আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল, তাদের বিশ্বাসগুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে, তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে। কিরকম সেটা? বলে যে সব ধর্মই ঠিক আছে, এরকম কিছু সুশীল আছে না, সুশীল, এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু, যে বেশি ভালো সাজে, বলে যে সব ধর্মই ঠিক আছে, সব ধর্মই তো ভালো কথা বলে। যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না, সে কিভাবে ঠিক থাকে? তার অনেক ভালো কাজ থাকতে পারে, ভালো গুলোকে আপনি ভালো বলেন, কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে, সে ইমানদারই না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানব বান্দা হতে পারে না। এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে, যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে। তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলেনি, তারটা সে করুক, বাধাও দিতে পারে নাই, তারটা সে করুক, কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম, এটা কুফুর, এটা ইমান, এটা বেঈমান, স্পষ্ট থাকতে হবে। আপনি যদি গোলালো মতো সব পাকায় ফেলান, এটা কিন্তু ইমান ভঙ্গের কারণ হতে পারে। চার নম্বর হলো, যদি কেউ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে, বেটার আছে, এটা ইমান ভঙ্গের কারণ হতে পারে। পাঁচ নম্বর হলো, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসছেন এর কোনোটাকে অস্বীকার করে, অপছন্দ করে, ঘৃণা করে, না এটা আমার ভালো লাগে না, ইসলামের সব ভালো লাগে, এই যে মেয়েদেরকে আল্লাহ তাআলা ছেলেদের অর্ধেক দিতে বলেছে, এটা আমার ভালো লাগে না, আসে না কিছু সুশীল এরকম বলে, আরে ভাই তোমার ভালো লাগাতে না লাগাতে কি আসে যায়? তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন? মেয়েরে আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই, আবার অর্ধেক দিয়েছেন কোথেকে?
বাপের সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে, সন্তান থেকেও ভাগ পাবে, মোহর তো পাবেই, খরচ কিন্তু এক টাকাও নেই। আর ছেলের খরচ সব জায়গায় আছে, শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোলটাটাও তার নিতে হয়, বাহর বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয়, বইয়ের খানার টাকাও দিতে হয়, নিজেরটা তো দেওয়া লাগেই। তারপরেও বলা হয়েছে তার 2 টাকা, আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না, মিষ্টি কোনোটার বিল তোমার দিতে হবে না, তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না, স্বামী দিবে, তুমি শুধু তাকায় থাকবে আর অর্ডার দিবা বসে বসে। এরপর তোমাকে 1 টাকা দিলাম, বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে? কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধিশুদ্ধি এত কম, এরা হিসাব নিকার বোঝে না, অঙ্ক বোঝে না, বলো যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, আমার এটা ভালো লাগে না। আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ তাআলা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে, আপনি হয়তো বুঝেন না। আপনি মানুষ হয়ে, সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন? তো এই জন্য যদি কেউ আল্লাহর কোনো নির্দেশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, এর ফলে ঈমান চলে যায়। আরেকটা হলো শরীয়তের কোনো বিষয়ে যদি কেউ বিদ্রুপ করে, ঠাট্টা করে, তামাশা করে, আসে না অনেকে দুষ্টামি করে, ব্যঙ্গ করে, দায়নিয়া ব্যঙ্গ করে, জিনিসটা সুন্নত হতে পারে, কিন্তু সুন্নতে আপনি ঠাট্টা করলেন, রাসূল করেছে বিদ্রুপ করলেন, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে, এটা ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো ইসলামের শত্রু যারা, তাদেরকে যারা প্রত্যক্ষ মদত দেয়, সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য, এরা মুনাফিক, এর ফলে ঈমান ভঙ্গ হয়। ঈমান ভঙ্গের আরেকটা বড় কারণ হলো কেউ যদি মনে করে কিছু মানুষ আছে এরা ইসলামের গণ্ডির, ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে উঠে গেছে, এদের নামাজ কালাম পড়া লাগে না, কিছু পিশাব দেখবেন তারা নামাজ কালাম পড়ে না, বলে না বাবার এগুলো করা লাগে না, বাবা অনেক ঊর্ধ্বের জগতের মানুষ, আসে না এরকম কিছু বাবা? আরে ভাই, আপনার বাবা এত ঊর্ধ্বে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মৃত্যুর আগ মুহূর্তে, বুখারীর হাদিস যে দুজন সাহাবীর কাঁধে 2 হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না, যারা মদিনায় গেছেন জানেন, ওনার কবরটা ছিল ওনার বাসা, আর ওনার মিম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব, আমাদের এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে না, এত কাছে, এইটুক যাওয়া, হেঁটে যাওয়ার শক্তি ছিল না। তখন 2 সাহাবীর কাঁধে 2 হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেঁচড়েতে হেঁচড়েতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, আর আপনার বাবার নামাজ পড়া লাগে না। এ বাবা কি ভণ্ড বাবা না? আল্লাহ কোরআনে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত। বলে যে আমাদের বাবার ইয়াকিন এসে গেছে, আর লাগে না। অথচ এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু, সব ইয়াকিন মানেই বাংলা ইয়াকিন না বা বিশ্বাস না, দৃঢ়তা না, এখানে উদ্দেশ্য হলো ইয়াকিন মানে মৃত্যু, সমস্ত তাফসীর কিতাবগুলোতে লিখছি এবং এটাই এটার ব্যাখ্যা। যাই হোক, তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার ইবাদতবন্দি করা লাগে না, সে আফার লেভেল উঠে গেছে, এটাও ঈমান ভঙ্গের কি হতে পারে? কারণ হতে পারে। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু। জাদুকে যদি কেউ হালাল মনে করে, জাদুতে লিপ্ত হয়, জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, কুফুরি কালামের মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়, আছে না নাই অনেকগুলো, এটাও ঈমান ভঙ্গের কারণ। এবং ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো দ্বীনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল, একেবারে বেখবর। কিরকম বেখবর? ধরেন আপনার কখনো সে নামাজ পড়ে না, কখনো দ্বীনের কোনো বিষয় নেই, নাম কাওয়াজতে শুধু মুসলমান, আর ইসলামের কোনো কিছুতে তার মধ্যে নেই, তাহলে এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না, কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান।